মোর উপর বিশ্বাস রাখেন, মুই কিন্তু আর ঢাকার যাননি, ল্যাব তো সব কথা বলিস কি মুই চলে আসছো মাটি কামড়ে আনাইতে থাকেন। লাইফ ঠাকুরগাঁও, আমরা এখানকার রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে চাই। ঠাকুরগাঁওয়ের মানুষের বিপদে আপদে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনাদের দোয়ায় আমি যদি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হই তাহলে তো ভালো কথা, না হইলেও মই আপনাদের পাশে থাকি, কথা কইয়ে দিত। আর উপজেলা নির্বাচন যদি আল্লাহ পাক যাক ইজ্জত দেয়, ইজ্জত কারে নেওয়ার কারো সুযোগ আছে? তুমি যদি নির্বাচিত হও উপজেলার 5 দিন অফিস, ওই 2 দিন অফিস করি, আর 3 দিন আমার 22টা ইউনিয়নের যে সমস্যা আছে মুরব্বিল্লাহ নিয়ে বসে ইউনিয়ন ওয়ারি, তোমার এটা কি সমস্যা কয়েন দি? রাস্তা না মসজিদ না মন্দির, পূর্ণা সমস্যা আছে কয়েন আমরা লিস্ট করেছি। ওই ঢাকা থেকে একটা লাভ হয়েছে, অনেক মন্ত্রী অনেক সচিব মোর থেকে ছোট মোট ভাই কমাচ্ছে, এরকমও মন্ত্রী আছে। তো এই লাগছে কিছু বরাদ্দ নিয়ে এনে আমরা কিছু কাজ করিবার সুযোগ আছে মোর। তো যদি বোধ তোমরা একটু ভোট দেন, মা বোন মিলে সবাই মিলে ভোট দেন, আর ভোটার যদি কম আসে তাহলে মুই কিন্তু হারে যাব, কারণ ওই যে 100% ভোট কাস্ট করলাম যায় কো আছে, আমার ভোটলা যদি তেমন ভোটলা কাস্ট না হয় তাহলে কিন্তু আমরা হারে যাব। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, সকাল 8টা থেকে ভোট শুরু হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, মা বোনদের নিয়ে যাবেন, বিছানায় স্বচ্ছাসায়ী পিতাকে রেখে আপনারা সবাই কাজের মেয়েটাকে কাজের ছেলেটাকে তাকে তার পাশে রেখে আপনারা সবাই সকাল সকাল ভোট দিয়ে আপনারা নির্বাচন কেন্দ্র পাহারা দিবেন। আপনারা নিজেরাই জনগণ যদি পাহারা দেন তাহলে কারো শক্তি নাই ওই যে আটোয়ারি করিবার চেষ্টা করছি, যেমন আটোয়ারি আটোয়ারি কিন্তু এই সন্ধ্যাবেলা একজন প্রার্থীর পক্ষে ডিক্লার হয়ে গেছে, তামাল লোক ঘেরাও করে এনে নির্বাচন কমিশনার থানা ঘেরাও করে ফেডারেলটা পাল্টে গিয়ে আনিসুর উকিলের পক্ষে রায় আসেন, বুঝছেন না? এটা জনগণ যদি থাকে না তাহলে ওইটা গুলি আর হামলা আর মামলা আর বোম এটা কোনো কাজও আসে না। জনগণের সেবা করিবেন তো টাকা খরচ না করে, এই 1.5 কোটি টাকা তোমরা তো পরিকল্পিত ভাবে খরচ করিবা বলে না, 1.5 কোটি টাকা খরচ করেছেন, ফের ভোটের খরচ আছে মনে করেন 4-5 কোটি টাকা, এটা খরচ করেছে ওরা 20 কোটি টাকা 30 কোটি টাকা মালিক হওয়ার তানে, মানে টাকা কামানোর তানে রাজনীতি হয়েছে একটা ব্যবসা। এই ব্যবসা রাজনীতিবিদের রাজনীতিবিদরা যারা রাজনীতিকে নষ্ট করে ব্যবসায় পরিণত করেছে তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে এবং তাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবো। মেঘে মেঘে আমারও অনেক বলা হয়েছে, অনেক বয়স হয়ে গেছে, বাকিটা জীবন আল্লাহ বিল্লাহ করে মানুষের সহায় মানুষের আপদে বিপদে পাশে থেকে আমি কাজ করতে চাই। নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম, সারা নাই, লোকলা টানে আনে আমরা নিয়ে যাবো পারি না, কারণ ভোটের উপর যে বিশ্বাস মানুষের এটা উঠে গেছে, ভোটের প্রতি বিশ্বাস নাই, কারণ ভোট হচ্ছে কিন্তু ভোট কেন্দ্র সারাদিনও 2-4 লোক দাঁড়াছে ভোট দিবা যাচ্ছে, সারাদিনে 200-250 ভোট কাস্ট হচ্ছে, সেন্টারটা দেখা যাচ্ছে সারাদিন 300 ভোট কাস্ট হচ্ছে, ভোটার আছে মনে করেন 2200-2300-2500-3000, কিন্তু কাস্টের সময় বিকালবেলা যারা প্রিজাইডিং অফিসার তামান ব্যালট বাক্স আনে এনে গণাছে তাহলে দেখা যাচ্ছে ভোট কাস্ট হচ্ছে 3166 ভোট, এতলা ভোট কুণ্ডেতে আসছিল। আমরা তো সারাদিন সাংবাদিকরা দাঁড়ায় আছে, গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতীকে যারা দাঁড়িয়েছেন তাদের পোলিং এজেন্ট সারাদিন ভোটের দেখা নাই, কিন্তু সন্ধ্যাবেলায় বিকালবেলা দেখা যাচ্ছে তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন। তো এই কারণে এই যে মিথ্যে চালাকি বাজি ঠান্ডা বাজি চাল বাজি করে যে আমরা ভোটটা করেছি এইটারে ভোটের প্রতি মানুষের কোনো আস্থা নাই, ভোট দেওয়া যায় না, ভোট দিতে মানুষ যায় না। এবং এই অবস্থা সৃষ্টির জন্য আমি নিজে আওয়ামী লীগ করি আমরা দায়ী মনে করি আমাদেরকে,
কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2,69,000 মা বোনের মূল্যবান সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম। এই বাংলাদেশ উট করে আকাশ থেকে নেমে এসে পড়েনি, এই বাংলাদেশ হঠাৎ করে মাটি পড়ে উঠে আসেনি, এই বাংলাদেশের জন্য অনেক লড়াই আর সংগ্রাম সংগঠিত হয়েছিল, এই বাংলাদেশের জন্য হাজী শরীয়তুল্লাহ জীবনের জয়গান গিয়েছেন, বাংলার স্বাধীনতা আসেনি, বাংলার স্বাধীনতার জন্য তিতুমীর জীবনের জয়গান গিয়েছিলেন, বাংলার বীরগঙ্গা প্রীতিলতা ক্ষুদিরাম ফাঁসির কাছে জীবনের জয়গান গিয়েছেন, বাংলার স্বাধীনতা আসেনি। বাংলার স্বাধীনতার জন্যে আমার মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ আমাদের এমন একটি সন্তানের জন্ম দাও যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিবে। আমার হিন্দু মা বোনেরা সন্ধ্যেবেলায় তুলসী তলায় বিদিম জ্বালিয়ে প্রার্থনা করছিলেন, হে ভগবান আমাদের এমন একটি সন্তান দাও যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিবে। সংগ্রামী বন্ধুগণ, 1920 সালের টুঙ্গিপাড়ার, কোমলগঞ্জের টুঙ্গিপাড়ার অজ পরাক্রমে 17 মার্চ মাসের 17 তারিখ এক সত্য ঘনিষ্ঠ সন্তানের জন্ম হয়েছিল, সেই সন্তানের নাম ছিল শেখ মুজিবুর রহমান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত আর পাকিস্তান এই উপমহাদেশটা যখন ভাগ হলো, তখন 41 সাল থেকে 71 সাল, 24 বছরের ইতিহাস, রক্তের ইতিহাস, 24 বছরের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, 24 বছরের রক্তাক্ত সংগ্রামের ধারাবাহিকতায় বর্ণের ভাষ আন্দোলন, 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, 62 শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন, 66 ছয় দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচনী রায়, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, 1971 সাল, 7ই মার্চ, নেতা হলেন কবি, কবিতার সুরে সুরে আহ্বান জানালেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে আজকের এই বাংলাদেশ, সেই থেকে আজকে লাল সবুজ রক্তে খচিত পতাকা। কিন্তু স্বাধীনতার 54 বছরে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। 15 বছর যাবৎ আমরা ক্ষমতা আছি, ভোট আসিলে আমার মতো ধান্দাবাজ লোকরা টাউন থেকে আসে, মানুষের কাছে কওয়া যে ভোট দেন, তামান কাজ করে দিব, এমন ভাবে গুছায় কওয়া যে মনে হচ্ছে আকাশে 4টা টানে এনে নিচত নামায় দিবে। এলাফের নতুন সুর তুলেছে যে আমার ভোট না দিলে ভিজিটি কার্ড বাতিল করে দিবে, ভিজিটি কার্ড কি তোর বাপে? এলা নতুন সোর তুলেছে টিসিবির রেশনের ডিলার বাতিল করে দিবে, বয়স্ক ভাতা বাতিল করে দিবে। এইগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, নেতাদের কথায় বিভ্রান্ত হবেন না, কোন নেতার কথায় ভিজিটি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা যদি বাতিল হয় আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। তা গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য হচ্ছে আওয়ামী লীগ থাকিবে, বিএনপি থাকিবে, জাতীয় পার্টি থাকিবে, তামান দল থাকিবে, কিন্তু আমরা এমন ভাবে রাজনীতি করছি যে আওয়ামী লীগটা ধরার কারণ নেই। অবস্থা কত এরকম, এই অবস্থা থেকে পরিবর্তন করার জন্য আমরা রাজনীতি করছি। আমরা মনে করছি সবাই ভোট দিতে যাবে, সবারই রাজনীতি করার অধিকার আছে। একজন যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হন, 80,000 ভোট পায় এনে, 90,000 ভোট পায় এনে, অত তুই বিএনপি করিস তো ওটা উন্নয়ন করা যাবে না। 67 সালে মসজিদ হয়েছে, অজুখানা নাই। 70 সালে একটা প্রতিষ্ঠান করে উঠছে, শিক্ষা প্রতিষ্ঠান, নতুন বিল্ডিং নাই, কেন ওই পাড়াটা বলে বিএনপি ভোট দেয়নি? আরে বাবা, আমরা ছোট্ট একটা দেশ, এটা আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমার পরিবারটার মধ্যেই তো ঝামেলা, আমার নেতাদের পরিবারটা আছে না, কেউ জাতীয় পার্টি করে, কেউ আওয়ামী লীগ করে, আছে না? নাই। এইরকম যদি থাকে তাহলে
আপনি যে সহযোগিতা করেন এটাকে বাপের পকেট থেকে করেন না সরকারের সাহায্য নিয়ে? সরকারের সাহায্য তাহলে বিএনপি আর আওয়ামী লীগ খোঁজাচ্ছেন কেন? অসহায় মানুষ যেখানে, বিপদগ্রস্ত মানুষ সেখানে, সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনি শুধু 80,000 ভোটারের প্রতিনিধি নন, আপনি 4,85,000 মানুষের প্রতিনিধি। আপনাকে ভাবতে হবে সেভাবে। দাঁড়িয়েই আজকে রাজনীতি নিয়ে, ভোট নিয়ে মিথ্যাচার চলছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি নির্বাচিত হই, ঠাকুরগাঁও সদর উপজেলায় কাউকে অযথা হয়রানি করা হবে না, মিথ্যে মামলা দেওয়া হবে না। ইতিমধ্যে যাদেরকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আহ্বান, আপনারা 21 তারিখ দলে দলে মা বোনকে নিয়ে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে আপনারা ভোট দিতে যাবেন।